আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলিন ওসরত ওসালা সৈয়দি উলমুর সলীন ও আল আলহি ওসহ সুন্নতিহি ওমানি ওস্ত সুনিহি ও জাহদি ইদিন ওবাদ আমরা গত পর্বে হজরত উসমান রদি আল্লাহ তহির জীবন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকের বাকি কিছু অংশ আমরা আলোচনা করব একজন সাহাবার একটা আমরা ছোট্ট একটু ঘটনা বলে হযরত উসমান আল্লাহ তার জীবনে যাব একজন সাহাবি একবার জেনা করলেন বেবিচার করলেন তিনি একজন বিবাহিত ছিলেন তারা জানেন যে বিবাহিত জীবনে কেউ যদি জেনা করে বেবিচার করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শুধু মৃত্যুদণ্ডই নয় তার শাস্তি হচ্ছে তাকে পাথর নিক্ষেপ হত্যা করা তার নাম হচ্ছে মায়েস আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়ার রসুল আল্লাহ তহ হেরনি ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ আমাকে পবিত্র করুন পুত পবিত্র করুন আল্লাহ রসুল একজন বিচারক হিসাবে তিনি শুনতে চাননি তিনি আরেক দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন নেয়ার পরে আবার তার দিকে গিয়ে আল্লাহ রসুলকে বললেন ইয়ার রসল্লাহ তহেরণী হে আল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন তৃতীয়বার আবার তার কাছে গিয়ে বললেন ইয়া রসলাল আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন আমি জেনা করেছি আমি একজন বিবাহিত আমি বেবিচার করেছি আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন আবিকা জুনুন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তিনি বললেন যে না আমি সুস্থ আছি সঠিক আছি আমি বেবিচার করেছি আমাকে পবিত্র করুন খুব সংক্ষেপ বলছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন সাহাবাহামদেরকে বিধান অনুযায়ী শরীয়তের আইন অনুযায়ী যেহেতু স্বীকার করেছেন স্বীকৃতি দিয়েছেন মায়েসকে নিয়ে পাঠালেন পাঠানোর পরে নির্দেশ দিলেন তাকে পাথর মেরে হত্যা করার জন্য সাহাবে কেরাম তারা অত্যন্ত নরম দিলের অধিকারী ছিলেন কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশ আল্লাহ আইনের ব্যাপারে অত্যন্ত কঠোর কঠোর তখন তিনি ইসলামের নির্দেশ অনুযায়ী শাহাবাহ কেরাম তাকে পাথর পাথর নিক্ষেপ করলেন তাকে গর্তের মধ্যে রাখা হলো অর্ধ কোমর পর্যন্ত পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো আল্লাহ রসুলাম তখন বললেন হজরত মায়েজের তওবাকে যদি গোটা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও যথেষ্ট ছিল আমি এখানে বলতে চাই এই ছিল সাহাবাই কানামদের ইতিহাস যারা একটা অন্যায় করেছেন তিনি যদি এই তার অন্যায়টাকে গোপন রাখতেন তাহলে তার কোনো বিচার হতো না তার দুনিয়ার কোনো শাস্তি হতো না তার ওই পাথর নিক্ষেপের মতো তো কঠিন শাস্তি হতো না কিন্তু তারা ছিলেন এমন একদল মানুষ যিনি মনে করতেন যে এই দুনিয়ার জীবনে তার শাস্তি হয়ে যাওয়া অনেক ভালো আখেরাতের জীবনে তার জন্য এক দণ্ড হওয়ার চেয়ে কারণ দুনিয়ার দণ্ডকে সহ্য করা সম্ভব কিন্তু আখেরাতের দণ্ডকে সহ্য করা সম্ভব নয় আখেরাতের দণ্ড হচ্ছে এমন এক দণ্ড যেটা একবার যদি শুরু হয়ে যায় আল্লাহ যতদিন মাফনা করবেন ততদিন পর্যন্ত চলতেই থাকবে প্রিয় দর্শক এই ছিল সাহাবেকেরাম যে চরিত্রের নমুনা এই ছিল সাহাবেকরামদের আত্মসমর্পণের নমুনা এই ছিল সাহাবেকরামদের ইসলামের প্রতি আনুগত্যের নমুনা এই ছিল তা সাহাবেকরামদের আখেরাতের প্রতি ভয় দুনিয়ার প্রতি তাদের যে ত্যাগ এবং তিতিক্ষা হজরত মায়েজের জীবন আমাদের জন্য অনেক কিছু দিতে পারে আমরা আলোচনা করছিলাম হজরত ওসমান রাদি আল্লাহ তাল জীবন সম্পর্কে ওসমান রাদি আল্লাহ তালহ তিনি মক্কি জীবনে রাসুল্লাহর নবুওয়ী জীবনে তার রেসালতের জীবনে তিনি তার একজন সঙ্গী ছিলেন সাথে ছিলেন মক্কি জীবনে রাসূলের একজন কন্যার তিনি স্বামী ছিলেন তিনি হিজরত করেছেন ত্যাগ তিতিক্ষা করেছেন এটুকু আমরা গতপূর্বে আলোচনা করেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মদিনায় হিজরতের আদেশ আসলো তখনও কিন্তু যারা আল্লাহ রসুলের সাথে মদিনা হিজরত করেছেন মক্কা জীবন ছেড়ে বাড়িঘর ছেড়ে সকল সম মানে তখন আত্মীয় স্বজন ছেড়ে তাদের মধ্যে একজন হচ্ছেন হজরত ওসমান রাদি আল্লাহ তালান তিনিও আল্লাহ রসুলের সাথে সেই মক্কা ছেড়ে বাড়িঘর শ্রী মদিনায় চলে আসলেন মদিনায় চলে এসে তিনি আল্লাহ রাসুলের সাথে তার সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন রাসুলের জীবনে মাত্র দুটো যুদ্ধে তিনি দুটো দুটো অভিযানে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই একটি হচ্ছে বদলের যুদ্ধে আরেকটি হচ্ছে হোদাই বিয় সন্ধিতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাথে এই দুটো বাদ দিয়ে বাকি জীবনের সকল যুদ্ধে সকল কর্মকাণ্ডে সকল সুখে এবং দুঃখে যিনি রাসুলের সাথে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় সাহাবি হজর উসমান রদি আল্লাহ তাল্লাহ প্রিয় দর্শক হজরতমান রদি আল্লাহ তাল আনহু বদলের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই এর পেছনে কারণটা কী ছিল কারণ ছিল তিনি তার স্ত্রী রুকাইয়া রদি আল্লাহ তাল্লা আনহা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই সময় অসুস্থ হওয়ার প্রেক্ষিতে তার দেখার মতো কেউ ছিল না আল্লাহ রসুল সাল্লাহ স্লাম তাকে বললেন তুমি রুকাইয়াকে দেখো যখন যুদ্ধ থেকে ফিরে এলেন তখন তিনি খুব আফসোস করতেছিলেন এত বড়ো মর্যাদার অভিযান এত মর্যাদার যুদ্ধ সেখানে কীভাবে অংশগ্রহণ করতে পারলাম না অংশগ্রহণতে না পারার কারণে মর্যাদা পাবো না তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণের মর্যাদা দিলেন এবং বললেন ওসমান রাদ বললেন ইয়া সুলা আমি শুধু গনিমতর অংশ পেলাম এটাই কি শেষ আমার মর্যাদা হবে আল্লাহ রাসূল বলেছিলেন তোমার মর্যাদাও হবে এক্ষেত্রে বলা হয় যে হাজার ওসমান রে আল্লাহ তালু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই রাসুলের সম্মতিক্রমে অনুমতিক্রমে যেহেতু অনুমতি ক্রমে করেন নাই সুতরাং তিনি স্ত্রীর সেবা করেছেন স্ত্রীর সেবা করার দায়িত্ব ছিল এবং এটা হচ্ছে আল্লাহ আসলামের দেখানো অনুযায়ী দেখানো পদ্ধতি অনুযায়ী দেখানো নিয়ম অনুযায়ী কাজ করেছেন বিধায় আল্লাহ তালা তাকে তাকে সে মর্যাদা দিয়েছেন এখানে আমরা যে কথাটি না বললেই নয় তা হচ্ছে ইসলাম কিন্তু কেবলমাত্র কেবলমাত্র এবং একমাত্র এই ভারসাম্যহীন কোনো জীবনের কথা বলে না রাসুলের জীবনে অনেক ঘটনা আছে একজন সাহাবি যুদ্ধের ময়দানে যাবেন আমরা তখন জানি যে রাসুলের জীবনে যুদ্ধগুলো ছিল অত্যন্ত অসম যুদ্ধ চ্যালেঞ্জের যুদ্ধ এবং প্রত্যেকটি যুদ্ধ ছিল তার কিন্তু চাপিয়ে দেওয়া যুদ্ধ আজকে যে বদরের কথা বলছি হাজার ওসমান রাহর জীবনে হয় নাই তিনি অংশগ্রহণ করেন নাই এই যুদ্ধ ছিল ওটা চাপিয়ে দেওয়া যুদ্ধ অনেকে মনে করে যে ইসলাম মনে শুধু যুদ্ধ করেছেন রাসুল বুধ যুদ্ধ পাচ্ছিলেন না রাসুল কখনোই যুদ্ধ পাচ্ছিলেন না কিন্তু রাসুল ছিলেন রাসুল একটাই চাইতেন যে আমি তাওহেদের কথা বলবো কোরআনের কথা বলবো আল্লাহ রহির কথা বলবো সেখানে কেউ যাতে তাকে বাধা না দেয় এটাই তার ছিল প্রত্যাশা তিনি গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলেন তিনি কথা বলবেন অন্যকে বাধা দিতে পারবেন না তিনি ইসলামের কথা বলবেন অন্যকেও বাধা দেবেন না কিন্তু এই বাধায় যারা বাদ সাধলেন তারা হচ্ছে ওই সময় কাফের আবু জাহাল আবু লেহাবোত বা সাইবা তারা বাধা দেওয়ার জন্য এমনকি তার আদর্শকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য শুধু সেই মক্কা থেকে সাড়ে চার শত কিলোমিটার দূর থেকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য মদিনায় আসলেন এবং মদিনার কাছে আশি মাইল দূরে বদর নামক জায়গায় তারা তাবু গাড়লেন আল্লাহ রাসুল সেখানে গেলেন প্রতিরোধ করার জন্য তারা যেন মদিনায় ঢুকতে না পারে এবং সেখানে যুদ্ধ হলো সেখানে ইসলাম বিজয়ী হলো আমি খুব সংক্ষেপ বলছি এই জন্য যে এই যে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে আল্লাহ রাসুল সাসলাম যুদ্ধ করার জন্য কিন্তু মক্কায় যান নাই আবুজাহ আবুল হাবকে হত্যা করার জন্য তিনি যান নাই তারা হত্যা করতে এসেছে তিনি আত্মরক্ষা করেছেন আত্মরক্ষার জন্য তারা যুদ্ধ করেছেন রাসুল যুদ্ধ করেছেন সেখানে দেখেন কত অসম যুদ্ধ যেখানে সাহাবাইকারের সংখ্যা ছিল মাত্র তিনশো জন সেখানে আবু আবুজহালদের সংখ্যা ছিল এক হাজার জন তাদের বাহিনী ছিল অশ্ব ছিল সম্পদ ছিল অনেক অস্ত্র ছিল সে তুলনায় সাহাবাইকার রাসুলের সৈন্যবাহিনীর খুবই কম ছিল যুদ্ধ হয়েছে এই বদরের যুদ্ধ ইসলামের প্রথম বড় যুদ্ধ যে যুদ্ধে হজরত উসমান রাদি আল্লাহ তালন অংশগ্রহণ করতে পারেন নাই কিন্তু আল্লাহ তালা তাকে মর্যাদা দিয়েছেন ফ্যামিলির খেদমত করেছে পরিবারের খেদমত করেছে স্ত্রীর সেবা করেছে আমি এখানে যেটা বলতে চাই আজকে আমাদেরকে এই বিষয়টা ভাবতে হবে অনেক মুসলমানরা কিন্তু আবেগী হয়ে এ ধরনের মনে করেন দিনের কাজে চলে যান কিন্তু ফ্যামিলি তার অসুস্থ পরিবার অসুস্থ এত বড় যুদ্ধের ময়দানে যেখানে লোকসংখ্যা কম সেখানে যদি আল্লাহ রসুদ সাল্লাম হজরত রুকাইয়লা আর খেদমতের জন্য তাকে অনুমতি দিতে পারেন এবং মর্যাদা দিতে পারেন তাহলে আপনার পরিবার যদি অসুস্থ থাকে আপনার ফ্যামিলি যদি অসুস্থ থাকে দেখার মতো কেউ না থাকে তখন যদি দিনের কোনো কাজও আসে সেখানেও আপনার সে দিনের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল তাদেরকে বলে অনুমতি নিয়ে স্ত্রীর সেবা করলেও সে মর্যাদা পাওয়া যাবে ওসমান রাদি আল্লাহতাল জীবনের এই ইতিহাস থেকে বলে ওসমান রাদ আল্লাহতাল্লাহ তিনি শুধু এখানেই শেষ নয় তিনি ছিলেন অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী তাকে বলা হয় আসদাকুহুম হায়া হায়া উসমান ওসমান্ল্লাহ উত্তাল ছিলেন অত্যন্ত একদম লজ্জাশীল ব্যক্তি তার মধ্যে লজ্জা ছিল অনেক সাহাবিদের চেয়ে বেশি লজ্জা ছিল দর্শক সময় হয়েছে একটি বিরতির আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা তার এই গুণটি সম্পর্কে আলোচনা করবো ওসমান রল্দ্দুল্লাহ উত্তালু কীভাবে লজ্জাশী ছিলেন তার লজ্জা কিভাবে আমাদেরকে প্রেরণা দেয় আমাদের সাথেই থাকুন ততক্ষণ প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম হজরত ওসমান রদি আল্লাহ উত্তালের জীবন সম্পর্কে তার গুণের শেষ ছিল না আমরা কতগুলি আলোচনা করব মৌলিকভাবে যে যে গুণগুলি ছিলেন তার মধ্যে একটি ছিল ওসমান রদি আল্লাহতালহ ছিলেন অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি তার লজ্জাশীলতা সম্পর্কে একটি হাদিস রয়েছে হজরত হাফসা বিনতে উমার রদি বর্ণিত হাদিস তিনি বলছেন আল্লাহ রাসুল সাল্লাম একবার বসা ছিলেন তার কামরায় ছিলেন রুমে ছিলেন তখন ঢুকলেন হজরত আবুকরদ্দ্লাহ তুয়ালহ তিনি স্বাভাবিক ছিলেন এরপর হজরত উমার দল্লাহ তুাল ঢুকলেন আল্লাহ রসুল স্বাভাবিকই ছিলেন যেভাবে আগে ছিলেন এরপর ঢুকলেন হজরত আলী রদ আল্লাহ আল্লাহর আল্লাহ রসুল স্বাভাবিক ছিলেন অন্য সময় যেভাবে ছিলেন একদল সাহবাই ঢুকলেন তাদের সাথে তিনি কথা বললেন কথা বলে বিদায় দিলেন এরপর ঢুকলেন বিদায় দেন না বিদায় দেওয়ার আগেই ঢুকলেন হজরত ওসমান রাদি আল্লাহ তালন আল্লাহ রসুল সাল্লাম তাকে দেখে তিনি নরে চড়ে বসলেন এবং তার কাপড় একটু তার নলার দিকে উঠানো ছিল আল্লাহ রসুল সেটাকে ঢুকে দিলেন হজরত ওসমান রাদি আল্লাহ তাল্লাহনুকে এই ঘটনা দেখার পরে এই কাপড় সামলানো দেখার পরে হাফসারাদি আল্লাহ তাল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হযরত আবু কর ওমর আসলেন আলী আসলেন অন্য সাহাবিরে আসলেন সবার সাথে আপনার কথাবার্তা হলো আপনি এভাবে নরে চড়ে বসেন নাই কাপড় সামলান নাই ওসমানকে দেখে কেন করলেন আল্লাহ রাসুল বললেন তার সম্পর্কে তেস্তাহি মিনহুল মেলাই ওসমান তো সেই ব্যক্তি যাকে দেখে ফেরিস্তারা লজ্জা পায় ফেরেশতারা লজ্জা পায় যে ব্যক্তিকে দেখে সেই ওসমানকে দেখে আমি কি লজ্জা পাবো না এই জন্য আমরা প্রিয় দর্শক জুমার খদ্ খোদ্া কিন্তু আমার একটা খদ্বা একটা শুনবেন বক্তব্য শুনি হায়া এটা সব জুমার সানি খুদ্ আমাদের খতিবরা পরে থাকেন আমরা আরবি বুঝি নাবি হয়তো খেয়াল করি না বলেন ওসমান হচ্ছেন সেই ব্যক্তি যিনি সত্যিকার অর্থে একজন লজ্জাশীল ব্যক্তি ছিলেন খোদ আল্লাহ রাসুল যাকে দেখে একটু নরে চড়ে বসছেন খোদ আল্লাহ রাসুল তাকে দেখে লজ্জা পেয়েছেন প্রিয় দর্শক তিনি ছিলেন একজন দানশীল এবং তার দানের কথা ইসলামের ইতিহাসে খোদাই করা আছে কোনোদিন মুসা যাবে না দু একটি ঘটনা আমি বলছি তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল যখন তাবুকের যুদ্ধে যাবেন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় তখন সম্পদ বেশি দরকার ছিল রসদ বেশি দরকার ছিল আল্লাহ রসুলাম সাহাবাহাম ডাকলেন ডেকে বললেন তোমরা এই যুদ্ধের জন্য এই অভিযানের জন্য সর্বোচ্চ দান তোমাদের করতে হবে তখন রাসুলুল্লাহ তাকে বললেন যে কে আসো যুদ্ধের জন্য সর্বোচ্চ দান করবেন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুলের কথা বলার পরে তখন ওমর ওসমান রদুল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আমি একশো একশত উঠ দেব তিনি আবার বললেন না কে আসো এই 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 যুদ্ধের জন্য আরও দান করবে ওসমান বললেন ইয়ারসোল্ল্লা আমি দুইশো উঠ দেব রসুল তৃতীয়বার বললেন তখন বললেন তিনশত উঠ দেব এরপর বললেন আমি পাঁচশত উঠ দেব ওই বৈঠকেই হজরত উসমান রদি আল্লাহ এই যুদ্ধের জন্য যা দরকার হয় আমার সম্পদ থেকে তা আমি দিয়ে দেবো আল্লাহ এই ছিল হজরত ওসমান রাদি আল্লাহ তাল্লাহ এখানে সাহাবাহাম কিন্তু অন্য অন্যরা যারা ছিলেন বলা মানে হাদিস ইরশী আল্লাহ রসুল ইসলামের এই আহ্বানের পরে আবু বকর রদি আল্লাহ তো অবশ্য অন্যদিক থেকে প্রথম হয়েছিলেন তার সম্পদ ছিল কম কিন্তু যা ছিল সব নিয়ে এসেছিলেন নারীরা যারা ছিলেন মেয়েরা তাদের কানের দুল হাতের যে হাতের যে চুরি অংশরণের সব কিছু খুলে দিয়েছিলেন ইসলামের জন্য ইসলামের যুদ্ধের জন্য প্রিয় দর্শক হয়তো ওসমান রদি আল্লাহ দানের মাধ্যমে প্রমাণিত হয় একজন মানুষ তার জীবন থেকে কত কিছু সম্পদ বিলিয়ে দিতে পারে একমাত্র আল্লাহর জন্য আরেকটি ঘটনা এভাবে আসছে তার জীবনে ওসমানদীল্লাহ তাল্লাহন তিনি নিজের সম্পদকে কখনো নিজের সম্পদ মনে করতেন না তিনি মনে করতেন আল্লাহ তালার দেয়া সম্পদ তার কাছে আমানত দেওয়া হয়েছে সুতরাং আমানত তার নির্দেশ অনুযায়ী যেখানে দেওয়া যাবে সেটাই তার জন্য লাভ এজন্য তার জীবনে তিনি সম্পদ ব্যয় করতেন ব্যাপকভাবে ব্যয় করতেন ব্যাপকভাবে খরচ করতেন দান করতেন একবার একটি ঘটনা আছে এভাবে আল্লাহ রসুলের কাছে একজন বিদেশি আগন্তুক আসলেন মুসাফির আসলেন এসে বললেন ইয়া রসলাল আল্লাহ আমাকে কিছু দান করুন আল্লাহ রসুল আমরা জানি তার কাছে তেমন সম্পদ থাকতো না তিনি বললেন ঠিক আছে আমার কাছে তো তেমন কিছু নেই তোমাকে আমি পাঠাচ্ছি হজর ওসমানের কাছে যাও ওই ব্যক্তি গেলেন ওসমান রাজিউল্লাহ আল্লাহর কাছে গিয়া দেখলেন সন্ধ্যাবেলা গেলেন গিয়ে দেখলেন তার প্রদীপ যে আলো আছে সে আলোটা উনি কমিয়ে রেখেছেন উনি গিয়ে ভাবলেন এটা হয় যে ব্যক্তি আলো কমিয়ে রাখেন এই কৃপণ দ্বারা কখনো দান হবে না সুতরাং তিনি তার কাছে চাইলেন না রাসুলের কাছে ফিরে গেলেন ফিরে যাওয়ার পর ইয়ার আমাকে কিছু দান করুন বললেন আমার কাছে দেওয়ার কিছু নেই তুমি আবার হজরত ওসমানের কাছে যাও রাদি আল্লাহান তার কাছে গেলেন গিয়ে দেখলেন এবারে ওসমান রাদি আল্লাহ তালু একটা তুলা রোদ দিয়েছিলেন সে তুলা বের হয়ে যাচ্ছিল জাল দিয়ে সেখান থেকে তিনি তুলাগুলো ধরে ধরে জালের মধ্যে ঢুকাচ্ছেন তিনি আবার মনে করলেন এই লোক নিশ্চয়ই কৃপন তুলা উড়ে যাবে দু একটা এটাই স্বাভাবিক রাসুলের কাছে ফিরে আসেন ইয়ার আমার দৃষ্টিতে আপনি যা পারেন দেন এই লোকের কাছে গিয়ে লাভ নেই তার দৃষ্টিতে সে কৃপন তৃতীয় দিন গেলেন গিয়ে দেখলেন যে পিপিলিকা খাবার নিচ্ছে একটা স্তূপ থেকে সেই পিপিলিকার পরিত্যক্ত খাবারগুলো তিনি আবার এখানে জমা করতেছেন তিনি বললেন এটাও বোধ হয় কৃপন ছাড়া এটা হতেই পারে না রাসুল আবার তাকে পাঠালেন পাঠানোর পরে এবার তিনি দেখা করলেন ভাবলেন যে রাসুল যেহেতু পাঠাচ্ছেন যাই দেখা করি ইয়া ওসমান রাজি আল্লাহন আল্লাহ রাসুল আপনার কাছে পাঠিয়েছেন আমি একজন মুসাফির আমার কাছে দান করার জন্য হয় ওসমান রাজি আল্লাহ তখন তিনি ভাবলেন যে রাসুল উল্লাহ পাঠিয়েছেন তাকে বললেন ঠিক আছে অনেক দূরে দেখতে পেলেন একটা কাফেলা আসছে এবং তিনি কাছাকাছি আসার পরে বুঝতে পারলেন এই কাফেলা হচ্ছে তারই কাফেলা ওসমান রাজি আল্লাহ একটা তাকে সিরিপ দিলেন চিরকুট দিলেন যে চিরকুটে লেখা ছিল কাফেলার আমিরের কাছে এই ব্যক্তি যা চাইবে যে উটটি চাইবে সে উটটি মাল বোঝাই সহ তাকে দিয়ে দেবে এই কাফেলায় চল্লিশটি ছিল। ওই ব্যক্তি তখন দ্বিধা সংকোচে রাস্তায় ভাবলেন এটা কি সম্ভব কি দেবে তাকে এ লোকটি তো কৃপণ তারপরে স্লিপ নিয়ে হাজির হলেন কাফেলার কাছে গিয়ে বললেন আমাকে সম্পদ এ সিরকুট দিলেন দেওয়ার পরে কাফেলা দেখলেন কাফেলার যিনি আমির তিনি দেখলেন চিরকুটে লেখা আছে হজ ওসমান রাদ্দ্লাহতালহন তাকে বললেন যে উটটি চাইবে সে উটটি মালসহ দিয়ে দেবে ওই ব্যক্তি তখন ব্যক্তিকে বলা হলো তুমি কী চাও বললেন আমি প্রথম উটটি চাই সামনের উটটি চাই তখন বললেন এই উটটি তো এখন দেওয়া যাবে না কারণ নিয়ম ছিল উট যদি সামনের উটটি যেদিকে যাবে পেছনের সব উটটি সেদিকে যাবে তখন কাফেলা নিয়ে হজ ওসমান রাদ্দ্লাহত্তাহর কাছে আসলেন ওই ব্যক্তিও আসলেন আসার পরে সব ঘটনা শোনালেন শোনানোর পরে ওই ব্যক্তিকে বললেন আল্লাহ ওসমান রাদু ঠিক আছে তুমি এই কাফেলায় যত সম্পদ ছিল যত উঠছিল সবগুলি তুমি নিয়ে যাও তোমার জন্য ওই ব্যক্তি তখন চোখ ছাড়া বড়া এটাও কি সম্ভব এটাও কি হতে পারে এটা হতে পারে ইসলামের ইতিহাস এটাই বলে হদু ওসমান রাদিয়াল্লাহ তালাহু তার জীবনে অনেক সম্পদ এভাবে ব্যয় করেছেন মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ রস ইসলাম হজ উসমান রাদিয়াল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন ওসমান উফিল জান্নাতে যারা যাবে তাদের মধ্যে একজন হচ্ছে ওসমান রাজি আল্লাহ আনহু আলানহী ওসমান রাজি আল্লাহতে আলহু পঁয়ত্রিশ হিজরি সালে আঠারোই হিজিল হজ তিনি সেখানে শাহাদাত বরণ করেন প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম ওসমান রাদি আল্লাহ জীবন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার জীবন সম্পর্কে যেসব ভালো দিক জেনেছি আল্লাহ তালমাদের সেতু সেগুলিকে আমল করার তৌফিক দান করুন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুন্দর সুন্দর রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আবার আকাছ